नमस्कार बंधुरा आमी नानपुरी बनाबो से जन्य आमी एक कापेर दो कप मयदा नियेछी एखन आमूलेर एकटा पैकेट नियेछी छोटो पैकेट एई दूधटा देबो चीनी दो चामच लवण स्वाद मतो और ईस्ट नेब दो चामच एक चामच दो चामच एटाके आमी एखन भालो करे मेखे नेब एटा भालो करे माखले पारे ताहले आपनार जिनिसटा सुंदर हबे ভালো করে শুকনা মেখে নিয়েছি এখন এর মধ্যে সাদা তেল দু চামচ দিয়ে দেব এক চামচ দু চামচ এটা দিয়ে ভালো করে আবার মাখতে লাগব এইভাবে দু হাত দিয়ে ভালো করে মাখবেন এখন মুঠা মুঠা হয়ে যাবে তখন মনে করবেন এটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে এই দেখুন এখন আমি এটা উষ্ণ গরম জল দিয়ে ওই কাপের মাপেই আমি জল দিয়ে দিই এটা আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মাখবো দেখুন প্রথমে আমি এক কাপ জল নিয়েছি এইভাবে অল্প 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 করে জল দিয়ে দিয়ে মাখতে হবে দেখুন এইভাবে মাখতে হবে ভালো করে ঠেসে ঠেসে মাখবেন আমার দু কাপ ময়দায় এক কাপ জল লাগছে একটু তাও কম লাগছে এটাকে এখন আমি এইভাবে মেখে নিয়ে একটু তেল দিয়ে রেখে দেব হাতে একটু তেল নেব এইভাবে এটা আমি এখন এইভাবে চাপা দিয়ে রেখে দেব এক ঘন্টা এটা কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন দেখুন এখন এগুলোকে আমি পিস করে নিচ্ছি এগুলো একটু বড় বড় রাখতে লাগে একটা দুইটা তিনটা এখন আমি এটা বেলে নেব প্রথমে অল্প ময়দা ছিটিয়ে দিতে লাগবো আপনারা তেল দিয়েও পারেন আর নিচের দিকটা ওপরের দিকে তোলা যাবে না এটার মধ্যেই এইভাবে বেলতে লাগবো নিচের দিক ওপরের দিকে আসবে না এক পিটি বেলতে লাগবো আর রাখার সময়ও ওই নিচের দিকটা নিচেই রাখতে লাগবো এটা একটু মোটা মোটাই হবে তুলে নিতে হবে তুলে নিয়ে আপনার এইভাবে রাখতে লাগবে
কলা পাতা হলে ভালো হয়, কিন্তু এখানে আমি কলা পাতা পেয়েছি না, সেই জন্য পেপারের মধ্যে রেখেছি। এটাকে এখন আমি এইভাবে ঢেকে দেব, 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এটা আমার 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজবো, সেই জন্য আমি এইভাবে তুলে নিচ্ছি, নিচেরটা নিচেই থাকবে, এইভাবে তুলে নিচ্ছি। এখন আমি এটা ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, এখন আমি এটা ওই নিচের দিকটাই দিচ্ছি। কিন্তু দেখুন কিভাবে ফুলে গেছে, দেখুন বলের মতো একদম ফুলে গেছে। এরকম বলের মতো ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, আমার নান পুরিটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম, একেবারে দেখুন কত সুন্দরভাবে পাউরুটির মতন হয়েছে, দেখুন।